আবার পয়লা বৈশাখ, বাঙালি তাই সেজেছে আজ নববর্ষের সাজ। জাতিভেদ ভুলে গিয়ে একসাথে তারা আনন্দে হয়েছে দিশেহারা। নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত, আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে সকালে যে শিল্পী বন্ধুকে পেয়ে গেছি, সরাসরি তাহলে চলে যাই শিল্পী বন্ধুর কাছে। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম তিথি বাছার, আমি সোনারপুর থেকে আসছি। তিথি কি করো? আমি গান করি, সাথে পড়াশোনা। কোন ক্লাসে পড়ছো? আমি এখন নাইনে উঠেছি। নাইনে পড়ছো? তা আমাদের আজকে সকালে গুড মর্নিং ফ্রেন্ডস অনুষ্ঠানে তোমার কি গান শুনছি প্রথমে? আমার প্রথম নিবেদন, পথ বলে দাও তুমি। বাহ, শুনে নি তাহলে তোমার প্রথম গান। বলে মা, দাও বলে
অসাধারণ একটি গান দিয়ে আজকের গুড মর্নিং ফ্রেন্ডস অনুষ্ঠানটা শুরু হলো। তিথির কতদিন ধরে গান শেখা বা গানের প্রতি ভালোবাসা কবে থেকে? আমি সেই ছোট্টবেলা থেকে গান শিখতাম। আর কিছু শেখো? না, গানের গানের প্রতি ভালোবাসা, আর ক্লাস 9-এ পড়ছো তাই তো? কি ধরনের গান করতে তোমার ভীষণ ভালো লাগে? আমার ফোক, স্যাড, সবকিছু সবকিছু। বাহ, তা আজকের শুভ নববর্ষের সকালে তোমাকে আমি পেয়েছি। তোমার নববর্ষের দিনটি কেমন কাটে যদি বলো? ওই দিন একটু নতুন জীবন ফিরে পাই আমরা সবাই। 1 বছরের দুঃখ, ক্লান্তি, ভালো লাগা সবকিছু আবার নতুন করে দুঃখ গ্লানি ভুলে আবার সুখের সাগরে আমরা ভেসে যাই সকলে। বা ভীষণ ভালো। পরবর্তী গান কি শুনছি তোমার? পরবর্তী গান মধুমালতী। আবারও আমরা তিথির অসাধারণ গান শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। তিথি, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা, বাবা, ভাই, দুটো ভাই, আর ঠাম্মা, দাদু আর দিদা। বাড়িতে কি সঙ্গীত জগতে কেউ আছেন? না। তাহলে গান তুমি প্রথমে ছোট থেকে একদম গানের প্রতি ভালোবাসা তাই তো? ভীষণ ভালো। তো পড়াশোনার পাশাপাশি এই গানের এত চর্চা কি করে ব্যালেন্স করছো এতটা? এটা ভালোবাসার জিনিস হয়ে যাচ্ছে, বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করা হয়। হ্যাঁ। বাহ, তুমি পরবর্তী গান কি শোনাচ্ছ আজকে? এর পরবর্তী নিবেদন আজ আমি আছি না জি, শুনে নিই তাহলে তোমার।
আবারও তিথির অসাধারণ আরো একটি গান আমরা শুনে নিলাম, ভীষণ ভালো লাগছে। তিথিকে যখন পেয়েছি আরো গান তো শুনবোই, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি, শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস। আপনারা নিশ্চয় চায়ের কাপ হাতে অপেক্ষা করছেন মনের মতো গান শোনার জন্য। হ্যাঁ, গান তো শুনবই। তিথিকে যখন পেয়েছি আবারও চলে আসি তিথির কাছে। তিথি, এবার তুমি কি গান শোনাচ্ছ আমাদের সকলকে? এবার আমি আর জনমে জবা হব এই গানটি শুনি। বাহ, অসাধারণ একটি গান, আমরা তাহলে তিথির কণ্ঠে শুনে নিই। কত না ফুল হয় গো জন্ম।
আজকের পয়লা বৈশাখের এই শুভ দিনে তিথির কণ্ঠে আমরা মায়ের গানও শুনে নিলাম, অসাধারণ লাগলো। তিথি, বাড়িতে অবসর সময় কিভাবে কাটাও? খেলাধুলা, গান, গান দিয়ে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে আছে বড় হয়ে? এটা ভালো গান করতে পারবো, এটা সবার কাছে চাই। ভালো একটা সিঙ্গার হতে চাই। তুমি বড় হয়ে গায়িকা হতে চাও, নিশ্চয়ই হবে। আমাদের সকলের শুভেচ্ছা তো তোমার সাথে অবশ্যই সব সময় রইল। তোমার এখানে এসে কেমন লাগলো? আমার এখানে এসে খুব ভালো লাগলো। তোমার গান শুনেও আমাদেরও সকলের ভীষণ ভালো লেগেছে। তোমাকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালো থেকো, এভাবেই গানের সাথে থেকো, পাশে থেকো। এখানে শিল্পী বন্ধুকে বিদায় জানালাম, পরবর্তী শিল্পী গানে গানে মুগ্ধ করতে আসছে, তাকে আমন্ত্রণ জানাই।